গরম গরম রুটি আর ফুলকপি আলুর তরকারি একদম রোদ্দুরে বসেই হাতে হাতে খাওয়া দাওয়া হবে। আছে এখনো রাগ আছে, কটা দেবো রুটি, একটা না দুটো? বলো নাম বলো। তুমি ভিডিও দেখো তাই ভালো লাগে? আমার একটা বোন এসছে, আমার গুরুর বড় মেয়ে, বুকটা একদম সেম। তুমি করছো হাঁসের ভুনা, মাকে হেল্প করছে। বাহ খুব ভালো, এই না হলে মায়ের ছেলে। গতকাল পৌভাতের অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তারপর গল্প গুজব করে শুতে শুতে তো প্রায় ভোরের কাছাকাছি। আর দেখো ঘর দৌড়ের অবস্থা এখন এইরকমই এলোমেলো, কারণ বাড়িতে অনুষ্ঠান হলে এমন তো হবেই বলো। তবুও কিন্তু আমরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, এখন সময় হয়ে গিয়েছে ওরকম 8টা। আর চারিদিকটা দেখো পুরো কুয়াশা, মানে এখনো কিন্তু ঠিক সেইভাবে রোদ্দুর উঠিনি। যাই হোক, ঘুম থেকে উঠে তো আমি ক্যামেরাটা অন করে দিয়েছি, আর প্রবীর কিন্তু এখনো ঘুম থেকে উঠিনি জানো তো। দাঁড়ো আমি ঘরে গিয়ে দেখাচ্ছি, ও কিন্তু এখনো লেপের মধ্যেই রয়েছে। আজকে নাকি ওর ঘুম ভাঙছেই না, যাই হোক ও তো ঘুমাক। আর এই দেখো এখানে আমার সমস্ত বৌভাতের গিফট গুলো রয়েছে, চলো আজকে দিনটা শুরু করি। তা মা যতক্ষণে রান্নাঘরে গোছাতে থাক, আর আমি কিন্তু এদিকে পুরো বসিয়ে দিচ্ছি রান্না। সকালে ব্রেকফাস্ট বানানো হবে ফুলকপি আলুর চচ্চড়ি, আর এই ননস্টিক প্যানটা কিনে না অনেক সুবিধা হয়েছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্নাগুলো হয়ে যায়। মা তাড়াতাড়ি করে কাটাকুটি করে দিয়েছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। একসাথে করলে কি বলো তো, হাতে হাতে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বাড়িতে এখন অনেক মানুষজন তো, তবে দুজনের সংসারের থেকে এরকম জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই কিন্তু আলাদা, কি বলো তোমরা। আর আজকে কিন্তু প্যান্ডেল প্যান্ডেল সবকিছু খুলে দেওয়া হবে, এখনো পর্যন্ত তো আছে দেখছি, তো চলো। কত লেট বলো তুমি চা খেতে আজকে? হ্যাঁ পরে উঠলাম আমি। হ্যাঁ রাইরো খাওয়া হয়ে গিয়েছে, চা থাকে তো বিস্কুট দিয়ে চা খাই রাই চা খেয়ে চল দেখতে পারি বিস্কুটটা খেয়েছি। বাবা মা যেহেতু রুটি খায় তাই সকালে হচ্ছে রুটি, আর এদিকে আমার তো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গিয়েছে, মা ওদিকে ঝপঝপ করে বেলে দিচ্ছে, আর আমি রুটি ছেঁকে ঝুড়ির মধ্যে রাখছি। তুমি কি খাবে, রুটি না ভাত? কালকে যে এত জিনিসপত্র বেশি, ভাত মানে তারপর ডাল সবজি মাংস মাছ সবকিছু, মা সবাই নিয়ে গেছে? পাড়ায় সবাই কিন্তু নিয়ে গেছে, এখন বাদ বাকি যাওয়া হবে, মানে মোটামুটি বাদ বাকি যা আছে সকালে খেয়ে শেষ করে ফেলতে হবে, তাহলে ওর বাসি জিনিস রাখা যাবে না। প্রচুর বেশি হয়েছে, সবাই এসছে মোটামুটি, তাও বেশি হয়ে গেছে। গরম গরম রুটি আর ফুলকপি আলুর তরকারি একদম রোদ্দুরে বসেই হাতে হাতে খাওয়া দাওয়া হবে। আর একজন রাগটা দেখবে বাবাকে, লজ্জা পেয়ে গেছে, রাগ ভেঙে গেছে ক্যামেরা দেখে। রাগ আছে এখনো, রাগ আছে। কটা দেবো রুটি, একটা না দুটো? চারটে বলো, কটা দেবো, কটা? পাঁচটা। দুটো খাবে, দুটো রুটি খাবে, তালি মশাইকে দুটো দিয়েছি, ওকেও দুটো দেবো। তরকারি দেবো? শুধু খাবে রুটি? আচ্ছা ঠিক আছে, এখনো কিন্তু রাগ ভাঙিনি দেখেছো, কার জন্য আনছে তা কে জানে, ও তো আবার তরকারি খাবে না। দুটো বলেছিল, ফার্স্টে একটা খেয়ে নেবে তারপর আর একটা, এলো রাগ কমেছে? একটু হাই করে দাও তাহলে, হাই করবে না এখন, হাই করবে না, লজ্জা পেয়ে গেছে। চলো এবার আমরাও ব্রেকফাস্ট করে নিই চলো। আজকে বাবা আর কাকু দুজনে মিলে গিয়েছিল বাজারে, কি কি বাজার এনেছে চলো দেখাই। তার আগে ওই দিকটা দেখিয়ে দাও, ফোকাস অন এটা, ছেলে না মেয়ে? ছোট ছোট বেলে মাছ আজকে, সব ছোট ছোট মাছ। ফুলকপি রয়েছে, ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে ট্যাংরা হবে,
ফুলকপি দিয়ে ট্যাংরা হবে আর কি আছে তে ট্যাংরা আছে ছড়াই গেছে ভিতর ওই একই ট্যাংরা মাছ ওখানে কটা পড়ে গেছে ছোট সাইজ একটা বড় সাইজ বিভিন্ন সাইজ এক জায়গায় নেই সব অল্প অল্প করে গেছে ওইগুলো একটু ছোট সাইজ আর এটা একটু বড় সাইজ আচ্ছা মা কাটাকুটি করুক তখন আবার দেখাচ্ছি করে এবার হাই কে সাজিয়ে দিয়েছে তোমাকে বউবনি কোথায় যাবে তুমি বলো অনেকদিন ছিলাম তাই তুমি নিমন্ত্রণ খেয়েছ আঙ্গুর ফল নিমন্ত্রণ খাওনি এই যে নন্দিনীকে নিয়ে কি এখন পেয়ারা খাচ্ছ নাকি হ্যাঁ একটু হাই করে দাও সবাইকে ছাদে বৃষ্টি বলে মানে চলে আসলাম আর সব আত্মীয় স্বজন এসে তোমাদেরকে বলে দেই মানে পাশেই শান্তি কাকুদের তো চেনো মানে ওদের জ্ঞাতি গোষ্ঠীদের মধ্যে এক দাদু মারা গিয়েছে সে ইন্ডিয়ায় থাকতো তো তারই হচ্ছে শ্রাদ্ধের কাজ তাই তো হ্যাঁ মানে শ্রাদ্ধ হয়ে গেছে কাল আজকে সেই নিমন্ত্রণেই কিন্তু আমাদের রাহি সোনা গিয়েছিল গিয়েছিলে সেই জন্য আমার কাছে সেজে টেজে গিয়েছে কিন্তু পেয়ারাটা কাটতে পারছি না এত শক্ত ওই পেয়ারাটা খাওয়ার পরে কিন্তু আরেকটা পেয়ারা আছে তোমার জন্য খাবে কামড়াবে না কেটে দিলে খাবে কি করে নন্দিনী আরে এই ছুরিতে ধান নেই পেয়ারা সাইজ দেখো এর মুখের মতো দেখো আচ্ছা এইটা দেখি তো খেয়ে বাংলাদেশের দিনগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আর পেয়ারা খেতে কারা কারা ভালোবাসো জানিও একটু চাটা দিয়ে দাও আজকে কি কি আছে মেনুতে আজকে মেনুতে যা আছে সবই কিন্তু মা রান্না করেছে রয়েছে ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল এখানে রয়েছে বেলে মাছের ঝাল ঠিক আছে সর্ষে দিয়ে বেলে মাছের ঝাল আর এইটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে তাই তো পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে না ও এটা পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝাল আসলে আজকে সবকিছু মা রান্না করেছে ওই জন্য আমি কিছুই জানি না তাড়াতাড়ি করে এবারে ভাতটা বেড়ে দিই দুই বাবা মা একসাথে খেতে বসে যায় আজকে অনেক ব্যস্ততা তাড়াহুড়ো কেন বলো তো এত বড় একটা অনুষ্ঠান হলো তারপর আবার আজকে পাশেই অনুষ্ঠান এই যে চিনতে পারছ এই তোমার ভীষণ ফ্যান দুজন তোমার নাম কি আমি না ইয়ে ও দেখি ও নাম কি দেখি নাম বলো নাম বলো একটু বলো নাম বলো হ্যাঁ হ্যাঁ রাহি সরকার বাবা এটা আরেকটা রাহি তাহলে একটা রাহি আছে এটা একটা রাহি কি কিউট রাহি তুমি ভিডিও দেখো তাই ভালো লাগে চিনতে পারছো তাহলে ভিডিওর মতোই লাগছে তো আমাকে দেখো ভালো করে দেখো লাগছে তো খেয়েছো খেয়েছো তুমি খেয়েছো খুব মিষ্টি একটু হাই করে দাও তোমাকেও ভিডিওতে দেখা যাবে ঠিক আছে কিউট রাহি ওটা কি দাদা ভাই বোন দুই ভাই বোন এখন একটু ঘুমিয়ে আছে এই খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমালো একটু আসছে আসছে মা আসছে
এই যে আমার শাশুড়ি মা হয় দেখতে আসছে আমার একটা বোন এসছে আমার গুরুর বড় মেয়ে তাই মিল আছে একদম হ্যাঁ এই যে আমাদের ভাগনা কি নাম বাপ্পি বাহ বাবা আসেনি বলো কে আমি বলো ক্যামেরায় বলো এটা কে বৌমনি কার বৌমনি আমার তোমার বৌমনি তাই শুধু আমাদের ভিডিও দেখে ভীষণ বড় একটা এর হচ্ছে তোমার গুরুর হ্যাঁ সব আলাপ হয়ে গিয়েছে আগে দেখে ভালো আছেন তো তাহলে 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 বৌমনি কোলে উঠেছিলে হ্যাঁ বৌমনি কোলে উঠে একটা ছবি নেব সেটা আবার এখন পোস্ট করা হবে হ্যাঁ খালি হ্যাঁ বৌমনি কোলে বৌমনি একটু কোলে নিতে হবে ছোট্ট লাগি এই যে কার কোলে উঠেছো মা কার কোলে কার বৌমনি কার বৌমনি হ্যাঁ বাবু দাঁড়ো হ্যাঁ দাদা থাকবে না কেন আসো 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 জুতো পরে যাও অটোমেটিক অফ হয়ে গেছে জল একদম গরম হয়ে গেছে একটা মেশিন আছে একটা রেখে হরে কৃষ্ণ থালা ছেড়ে দেবো দাদুকে দেই এনা দাদু একটা গান হয়ে যাক আচ্ছা গান তো চলছে হ্যাঁ চলছে কাকু চা বানিয়ে বরের জন্য রান্নাঘরে নিয়ে চলে এসেছি এনাও ধরো এদিকে কি করছো বলো তো তুমি করছো হাঁসের ভুনা মাকে একটু হেল্প করছে বাহ খুব ভালো এই না হলে মায়ের ছেলে একদম সেই পিকনিকের স্টাইলে কিন্তু করবে ঠিক আছে আর মা গেছে ওদিকে সন্ধ্যা ধরতে ওই জন্য আমি এখন দায়িত্বটা নিয়েছি মানে মেনলি রাখতে রান্নাটা মা দেখি আলু পড়ছে আলু কি মা বুঝবে আলু ছাড়াই করো না হয় যেমন আগের দিন করেছিলে কষা কষা একদম তবে কাঠের জালের টেস্ট কিন্তু বেশি ভালো হয় ভালো হয় ওয়ান প্লাস আমেরিকা ডিম অমলেট ব্রেড এগ করা